সিটি নির্বাচনের হাওয়া বইছে বরিশাল সিটি কর্পোরেশনে। আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষণা হওয়ায় তৃণমূল নেতাকর্মীদের উচ্ছ্বাস। বঙ্গবন্ধুর ভাগ্নে ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লার ছোট ভাই আবুল খায়ের খোকন আবদুল্লাহ পেয়েছেন নৌকার টিকিট। তিনি স্থানীয় রাজনীতিতে তেমন সক্রিয় না থাকলেও পরিচ্ছন্ন মানুষ হিসেবে সমাদৃত, পেশায় ব্যবসায়ী। ভাতিজা ও বর্তমান সিটি মেয়র সাদিক আবদুল্লার বিরুদ্ধে ভোটের মাঠে নামায় আবুল খায়ের খোকন আবদুল্লাকে নিয়ে বেশ কয়েক মাস ধরেই চলছিল আলোচনা। তবে শেষ পর্যন্ত নৌকার টিকিট নিয়েই ঘরে ফিরলেন তিনি। দলমত নির্বিশেষে সবাইকে নিয়েই কাজ করতে চান নগর উন্নয়নে। নৌকার টিকিটে নতুন প্রার্থী দিয়ে চমক দিলেও ভোটের মাঠে বিরোধীরা চেয়ে আছে স্বচ্ছ নির্বাচন আয়োজনের দিকে। বিগত দিনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে জনগণ খুব হতাশ, আদৌ নির্বাচন নিরপেক্ষ হবে কি হবে না। জনগণ যে নির্বাচনে অংশগ্রহণ করবে না, সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো কিনা সেই বিষয়টি আমরা বিবেচনা করছি। এদিকে নির্বাচনে আনুষ্ঠানিকভাবে না থাকলেও স্বতন্ত্রভাবে বিএনপির সাবেক মেয়রের ছেলে কামরুল হাসান রূপম, জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস ভোটের মাঠে নেমেছেন, আর বাসদের সম্ভাব্য প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী ও ইসলামী আন্দোলনের সৈয়দ মোহাম্মদ আবুল খায়ের আনুষ্ঠানিকভাবে মাঠে নামার অপেক্ষায়। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।